بسم الله الرحمن الرحيم জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর সাথে এক যুদ্ধ থেকে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম পর্যায়ে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, থামো, তোমরা এখানে সবাই অবস্থান করো, আমরা রাতে মদিনায় প্রবেশ করব না, আমরা সকালে যাব, আমরা সবাই এখানে রাতে থেকে যাই। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু কথা বলতেই আল্লাহ রাসূল অন্য প্রসঙ্গ বলতে লাগলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রা নাম সাইয়িম, বিবাহ যে করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাইয়িম, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বললেন, আরে হাল্লা বিক্রান, তুলাইবোকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যন্ত বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিচ্ছেন সেটা আপনার আর আপনার স্ত্রীর, ওটা খুব মনে রাখতে হবে। এখন যেটা বলতে যাচ্ছি, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা মেয়ে রেখে, আমার এখন 6 বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6 মেয়ে রেখে, আমার 6 বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি, আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 3টি কারণে। এক, এমন মেয়েকে আমি বিবাহ করেছি যেন সে তুয়াদ দেবা হন না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার দিতে পারে। বলো যুবক, তোমার বোন এখানে মাথায় কাপড় দিয়ে নেই, এই শিষ্টাচার আমি শিখাবো না তোমার মা? আমি এমন একটি মেয়েকে বিবাহ করেছি যে আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। 2, বলে তুয়াল্লে মা হন না, আমার স্ত্রী যেন তাদেরকে শিখিয়ে দিতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, তার আমার স্ত্রী যেন তাদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবের মাটিতে জন্মের 7 দিন আকিকার দিন মাথার চুল নেড়ে করা হয়, আর কোনোদিন মেয়েদের চুল তারা ছোট করে না, তারা মনে করে না যে মেয়েদের মাথার চুল কাটা যাবে, মনে করে জায়েজ নয়, যার কারণে তারা মাথার চুল কাটে না। ছোট বাচ্চারই মাথায় চুল বড় বড় হয়ে যায়, মাকে সুন্দর করে রাখা লাগে, পরিপাটি করে রাখা লাগে, ওরা লাঠি নিয়ে চুল আঁচড়াতে বসে, অনেকগুলো বেনি করে। হজ সফরে হয়তো বা চোখে পড়েছে বাচ্চাদের উপরের এই চুলের অবস্থা। আল্লাহর নবী, আমি এমন একটি মেয়েকে বিবাহ করতে চেয়েছি যেই মেয়ে, যে আমার স্ত্রী, আমার বোনদের শিষ্টাচার দিতে পারে।